সুনামগঞ্জে তিন দফা বন্যা ও টানা বৃষ্টিতে রোপা আমন ধান চাষ ব্যাহত, ফলন নিয়ে কৃষকের সংশয়। এবং গাইবান্ধায় মুখী কচুর আবাদ বাড়ছে, অতিবর্ষায় পূরণ হচ্ছে সবজির ঘাটতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। সুনামগঞ্জে পরপর তিন দফা বন্যা ও টানা বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে রোপা আমন আবাদের উপর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমাসহ বিভিন্ন নদীর পানি বেড়ে বন্যা হয়। ফলন নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন কৃষক। সুনামগঞ্জ থেকে একে মহিমের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সেপ্টেম্বর মাসের শেষে এসে আবারও টানা তিন দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদীর পানি বেড়ে যায়। পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, তাহিরপুর, ছাতক, দোয়ারা বাজার উপজেলার অধিকাংশ ধানি জমি তলিয়ে যায়। মৌসুমের শেষে এসে রোপণ করা ধানের চারা পানিতে তলিয়ে যাওয়ায় বিরাট ক্ষতির মধ্যে পড়েছেন কৃষক। আমরা সম্পদ হইল কৃষি খাত, কিন্তু যত কষ্ট মষ্ট কইরা ঋণদার কইরা খেত আমার করছিলাম সব লয়ে গেছে কি হয়নি, এটা যে ফিরাইয়া আর আমরা যে মনে করেন খেতের ভাত খাইমু ইয়া আমরা রান্নাই। কৃষি বিভাগের হিসেব, তলিয়ে যাওয়া জমির পরিমাণ প্রায় 2000 হেক্টর। ধান নষ্ট হওয়ার পাশাপাশি গো খাদ্য সংকটেও পড়তে হবে কৃষককে। এ পর্যন্ত প্রায় 1900 হেক্টর জমি পানিতে নিমজ্জিত রয়েছে। আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ মাটি রয়েছেন, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে আশা করা যাচ্ছে যে আগামী দিন যদি যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। আমরা কৃষকদের পাশে আছি। সুনামগঞ্জে চলতি বছর জুলাই মাসের 28 তারিখ থেকে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত পরপর তিন দফা বন্যায় অনেক দেরিতে রোপা আমন ধান চাষ শুরু হয়েছে। বীজতলা ও ধানের ব্যাপক ক্ষতির পরেও কৃষক 81,395 হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। রংপুরের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি, শিল্প কারখানায় ব্যবহৃত আলুর উৎপাদন ও চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে মত বিনিময় সভা হয়েছে। নগরীর মাহিগঞ্জ পাইকারি বাজারে আলু আড়তদার, ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনের নবনির্বাচিত সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, সংগঠনের সংগঠক তসলিমুদ্দিন ও অন্যরা। সভায় বক্তারা রংপুরে আলু প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপনে সরকারের পদক্ষেপ কামনা করেন। এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ বিরতি আর বিরতির পর থাকছে। বিরতির পর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। গাইবান্ধার তিন উপজেলায় এবছর বিপুল পরিমাণ জমিতে মুখী কচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কচুর আশানুরূপ ফলন পেয়েছেন কৃষক। অতিবর্ষায় এই অঞ্চলে সবজির ঘাটতি পূরণে যোগান দিচ্ছে মুখী কচু। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য, ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জেলার সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় প্রতি বছর বাড়ছে মুখী কচুর আবাদ। স্থানীয় জাতের পাশাপাশি কৃষক উচ্চ ফলনশীল বিলাসী জাতের মুখী কচুর আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর উৎপাদিত কচুর ভালো ফলন পাওয়া গেছে, সেই সাথে ন্যায্য দামে বিক্রি হচ্ছে মুখী কচু। ধান, পাট, আচ্ছা, আমাদের অনেক এই কচুর আবাদ পোষায়, লাভজনক। এবার আবাদ ভালো, আল্লাহ দাদা খারাপ হয় নাই, তবে দামও ভালো। ফুলান আবাদা বারো নেই, একুশ করে মানে এটা পোষায় বেশি, ফলন বেশি, এক বিঘে না হলেও চল্লিশ। প্রতি বিঘায় মুখী কচু চাষে খরচ 12,000 থেকে 15,000 টাকা, ফলন হয়েছে 50 থেকে 60 মন। খরচ মনে করো যে অন্ত না হলেও 7-8 হাজার টাকা খরচ হয়। তা অন্য আবাদে চাষ আসলে পোষায়। গাইবান্ধায় এবার 450 হেক্টর জমিতে স্থানীয় ও বিলাসী জাতের কচু চাষ হয়েছে। হেক্টর প্রতি 24 থেকে 25 টন ফলন পাওয়া যাচ্ছে। কচু একটি বাণিজ্যিক ফসল এবং এখানে
মানুষের কর্মসংস্থানের সুযোগ আছে এবং এখানে ভালো দাম পাওয়া যায়, সেজন্য এই ফসলটি দিন দিন আবাদ বাড়তেছে। কৃষি বিভাগ চাষিদেরকে সুষম মাত্রায় সার ব্যবহার এবং উন্নত জাত বিলাসী এটি ব্যবহারের জন্য পরামর্শ দেয়। বাজারে প্রতিমন কচুর দাম 700 থেকে 800 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সুনামগঞ্জে তিন দফা বন্যা ও টানা বৃষ্টিতে রোপা আমন ধান চাষ ব্যাহত, ফলন নিয়ে কৃষকের সংশয়। এবং গাইবান্ধায় মুখী কচুর আবাদ বাড়ছে, অতিবর্ষায় পূরণ হচ্ছে সবজির ঘাটতি। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।